এই যে তোমাদের এগুলো আছে এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো স্টার্ট করব। ওকে লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাস তো তোমাদের এক্সারসাইজের যে ফার্স্ট যে টপিকটা আছে রিডিং ইজ ফর চারটে কোয়েশ্চেন আছে লেট স্টকের দুটো কোয়েশ্চেন আছে টোটাল ছটা কোয়েশ্চেন আছে এখানে তো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে হু মেড সুন্দরী মানে কে বানিয়েছিল সুন্দরী আমরা টেক্সটে একটা বাচ্চা ছেলের নাম পড়েছিলাম না এই যে ববি তাহলে কে বানিয়েছিল সুন্দরী ববি মেড সুন্দরী তাই তো ববি বানিয়েছিল সুন্দরীকে নেক্সট প্রশ্ন কি ওয়াই ডিড ববি কল হি কল হি স্কাইট সুন্দরী তাহলে কি বলছে ওয়াই ডিড ববি কল হি স্কাইট সুন্দরী ববি কেন তার ঘুড়িটাকে সুন্দরী বলে ডাকতো ববি তো কি লিখবে তোমরা ববি কলড হি স্কাইট সুন্দরী বিকজ ইট ওয়াজ বিউটিফুল ববি তার ঘুড়িটাকে সুন্দরী বলতো কারণ সেটা ছিল কি সুন্দর নেক্সট কোয়েশ্চেন কি ডিড সুন্দরী ফ্লাই ভেরি ফার্স্ট অ্যাট ফার্স্ট প্রথমবারে কি সুন্দরী অনেকটা উঁচুতে উঠতে পেরেছিল নো তো আনসার কি হবে নো না সুন্দরী ডিড নট ফ্লাই ভেরি হাই অ্যাট ফার্স্ট প্রথমবারে কি অনেক উঁচুতে উঠতে পারেনি নেক্সট কোয়েশ্চেন কি আছে হোয়াট মেড সুন্দরী রিয়েলি হ্যাপি মানে সুন্দরী যে খুশি হয়েছিল কিভাবে। সুন্দরী ওয়াজ ভেরি হ্যাপি ওয়েন শি ওয়াজ আবেল টু ফ্লাই হাই ইন দ্য স্কাই অন হার ওন যখন সুন্দরী নিজের চেষ্টায় অনেকটা উঁচুতে উঠতে পেরেছিল তখন সে কি হয়েছিল খুশি হয়েছিল এবার লেটস স্টকের কী আছে দেখো ডু ইউ লাইক টু ফ্লাই কাইটস তুমি কি পছন্দ করো ঘুড়ি ওড়াতে তা আনসার কী হবে ইয়াস আই লাইক টু ফ্লাই কাইটস ইন দ্য ইভিনিং হ্যাঁ আমি পছন্দ করি ঘুড়ি ওড়াতে সন্ধ্যেবেলা ঠিক আছে এরপরে কি দিয়েছে হু হেল্প ইউ টু ফ্লাই কাইটস তোমায় কে সাহায্য করে ঘুড়ি ওড়াতে ঠিক আছে আমি এখানে আমারটা লিখতে পারি তোমারকে যে সাহায্য করে তুমি লিখতে পারো আমি এখানে বলতে পারি মাই ফাদার হেল্পস মি টু ফ্লাই গাইডস আমার বাবা আমাকে সাহায্য করে ঘুরে ওড়ানোর জন্য সামটাইমস কখনও কখনও মাই ফ্রেন্ডস অলসো হেল্প মি ইন ফ্লাইং কাইডস কখনো কখনো কি আমার বন্ধুও আমাকে সাহায্য করে ঘুরি ওড়ানোর জন্য ঠিক আছে তো এই দুটো গ্যালোরির পরে লেট শেয়ারে দেখো টিক দ্য অবজেক্ট ইউ নিড টু ফ্লাই এ কাইড কলার দ্য কাইড এখানে একটা কাইট আছে এটা তোমাদের কালার করতে হবে ঠিক আছে আর এখানে দেখো কতগুলো অবজেক্ট মানে বস্তু দেওয়া হয়েছে এখানের মধ্যে কোন বস্তুগুলো বা কোন জিনিসগুলো আমাদের ঘুড়ি ওড়ানোর জন্য কাজে লাগে সেগুলোর ওপর টিক করতে হবে তো ফার্স্ট দিয়েছে স্টিক ঘুড়ি ওড়ানোর জন্য আমাদের স্টিক লাঠি লাগে এই যে এই পোর্শনটা আমরা লাঠি দিই না সেই জন্য এরপর রোলার রোলার আমরা জানি বেলুন টাইপ যে লাটাই থাকে না ঘুড়ির সাথে তো এখানে হচ্ছে রোলার রোলারটাও লাগে নেক্সট গুল গুল হচ্ছে আঠা এই যে ঘুড়িটাকে বানানোর জন্য আঠার দরকার হয় পেয়ার অফ সিজোর মানে কি এক জোড়া কাঁচি কাঁচি কি এক জোড়া লাগে না একটাই লাগে তাই তো তারপরে কি এখানে দিয়েছে তোমার দেখো বাস্কেট ঝুড়ি ঝুড়ি আমাদের লাগে ঘুড়ি ওড়ানোর জন্য লাগে না পেপার লাগে পেপার ছাড়াগুড়িটা বানানো যায় না তো পেপার লাগে বল বল কী লাগে বলও লাগে না ঠিক আছে তো এই অবজেক্টগুলো স্টিক লোলার রোলার গুল পেয়ার অব সিজোর আর পেপার এগুলো লাগে নেক্সট কি বলছে নেম দ্য অবজেক্ট ইন ইয়র ওন ল্যাঙ্গুয়েজ এই যে অবজেক্টগুলো দেখতে পেলে সেগুলো নিজের ভাষায় বলতে হবে ঠিক আছে তো বলতে পারো লাঠি বাংলা ভাষায় হলে এইরকম হবে ঠিক আছে পেপার কাগজ এই রকম নেক্সট তোমাদের পেজে দিয়েছে ট্রেস ওভার দ্য ডটেড লাইন তোমরা আগেই করেছো এগুলো কানেক্ট দ্য ডট টপিকটার সাথে তোমরা রিলেটেড বা এগুলোর সাথে পরিচিত ঠিক আছে এখানে কয়েকটা ডট দেওয়া আছে ডটগুলোকে কনেক্ট করতে হবে যেমন এটা দেখো এল সেপ তাই তো এল হলো এইভাবে এই যে এইভাবে ডটগুলোকে কানেক্ট করতে হবে ইজি তো তোমাদের প্রত্যেকের কাছে ইংলিশ ম্যারি যে টেক্সট বুকটা আছে তোমরা এই ডটগুলো নিজেরা করে নেবে ওকে ওকে আজ আমার ক্লাস এখানেই শেষ নেক্সট দিন তোমাদের যে পরের দুটো পেজ এক্সারসাইজ আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ওকে আর দেখো আমার ইংলিশ কপির মধ্যে কোয়েশ্চেনগুলোর আনসার লেখা আছে তোমরা তোমাদের ইংলিশ কপির মধ্যে আনসারগুলো লিখে ভালো করে মুখস্থ করবে আমার ক্লাস এখানেই শেষ টাটা নাইস ডে